এটা গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। বিভিন্ন প্রান্তত প্রশাসনের উচ্ছেদ অভিযান চলি আছে, তার মাজতে এইবার গুয়াহাটীত চলিব প্রশাসনের উচ্ছেদ অভিযান। জুরোদরপরা রাজগড় এলাকাত যিসমূহ ভরলুর দুই কাষে এটা প্রশাসনে উচ্ছেদ চলাব বলে জানিপরা গেছে, যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা সরকারে বানমুক্ত গুয়াহাটী করার যে সপন দেখিছে সেই লক্ষ্য পূর্ণ করার স্বার্থতে এইবার গুয়াহাটীতো প্রশাসনে চলাব উচ্ছেদ। সবিশেষ জনাম এই মুহূর্তে টাইমিট দর্শকসকলের বাবে, এইবার গুয়াহাটীত চলিব প্রশাসনের উচ্ছেদ অভিযান। জুরোদরপরা রাজগড়লৈ হরলুর দুয়োপারে চলিব ব্যাপক উচ্ছেদ। জনতা ভবনত গুয়াহাটী উন্নয়ন মন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক, আর বৈঠকতে এইসমূহ সিদ্ধান্ত গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। বানমুক্ত গুয়াহাটীর লক্ষ্যে হিমন্ত সরকারের যুযুধান রূপ। মহানগরীর বিভিন্ন নদী তথা নলা নর্দমা পরিষ্কার করার বাবে নির্দেশনা জারি করা হয়েছে। জিএমডিএ, জলসম্পদ বিভাগ, লোক নির্মাণ বিভাগের গুয়াহাটী পৌর নিগম আদি সুকিয়া সুকিয়াক দায়িত্ব অর্পণ করেছে হিমন্ত সরকারে। নলা নর্দমা পরিষ্কার করার লগতে নলা নির্মাণ আদি বিভিন্ন বিষয়ত সিএমডিএ দশটাক আর জলসম্পদ বিভাগক গুয়াহাটী মেকানিক্যাল ডিভিশনক তিনটাক, লোক নির্মাণ বিভাগের পূব গুয়াহাটী ক্ষেত্রীয় পথ সংমণ্ডলক 45টাক, লোক নির্মাণ বিভাগের পূব গুয়াহাটী ক্ষেত্রীয় পথ সংমণ্ডলক 45টার লগতে দিসপুর ক্ষেত্রীয় পথ সংমণ্ডলক 53টা, পশ্চিম গুয়াহাটী ক্ষেত্রীয় পথ সংমণ্ডলক 28টা, জালুকবাড়ী তথা হাজু ক্ষেত্রীয় পথ সংমণ্ডলক মহানগরীর 20টাক দায়িত্ব অর্পণ করেছে সরকারের তরফরপরা। গুয়াহাটী উচ্ছেদ চলাবল জনতা ভবনত গুরুত্বপূর্ণ বৈঠক মিলিত হয়েছে মন্ত্রী অশোক সিংহ। এইবার গুয়াহাটীত চলিব উচ্ছেদ অভিযান। বিভিন্ন প্রান্তত ইতিমধ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখছে, তার মাজতে এইবার সিদ্ধান্ত গ্রহণ করেছে গুয়াহাটী মহানগরীর বিশেষক জুরোদরপরা রাজগড়ের যিসমূহ এলাকা আছে, আর সেই এলাকাসমূহ ভরলুর দুয়োপারে যিসমূহ স্থান আছে বা ভরলুর দুয়োপারে এইবার উচ্ছেদ চলাবলৈ সাজু হয়েছে এতিয়া প্রশাসন। যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা সরকারে হোক বা অন্যান্য মন্ত্রীসকলে হোক এক কথা ইতিমধ্যে প্রকাশ করেছে যে গুয়াহাটী মহানগরীখন বানমুক্ত করার লক্ষ্য তেওঁলোকে স্থির করে লৈছে, আর সেই লক্ষ্যত উপনীত হবলৈ বা সেই লক্ষ্য সফল করার স্বার্থতে এইবার গুয়াহাটী মহানগরীত প্রশাসনে চলাব উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে বিভিন্ন বিভাগক সুকীয়া সুকীয়া দায়িত্ব অর্পণ করেছে প্রশাসনের তরফরপরা।